আইফোন আনলক করব অল্প সময়ের মধ্যে, যদি ফোনটা লস্ট মোডও হয় এবং ক্লিন মোডও থাকে, যেই মোডেই থাকুক না কেন আমরা ওই ফোনটি আনলক করতে পারবো। তো আমরা দেখি থ্রি ইউ টুল ওপেন করে ফোনের মডেল সহকারে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আইফোন 12 প্রো ম্যাক্স এই ফোনটি আমরা আনলক করব। তো আনলক করার জন্য আমরা যেই কাজটি করব, প্রথমে এখানে www.gsmalo.com এই ওয়েবসাইটে আমরা ঢুকব। এরপর আপনি প্রথমে হচ্ছে এখান থেকে লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। দেন লগ ইন করলে এখানে ড্যাশবোর্ড আসবে। তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। এই লগ ইন, এই এই লগ ইন করে ফেললাম। তো যদি আমি কম দামে করতে চাই তাহলে আমার এখান থেকে সলভ বাই ইনফরমেশনটা বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে। এক্ষেত্রে অনেক টাইম লাগে, আবার অনেক সময় অনেক ফোন আছে হয় না। কিন্তু যদি আপনি 100% করতেই চান তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে, আইফোনের মডেলটি লিখে সার্চ করতে হবে। যেই ফোনটি এখন সাবমিট করব সেটি হচ্ছে 12 প্রো ম্যাক্স, এই জন্য আমরা এখানে লিখব 12 স্পেস প্রো স্পেস ম্যাক্স লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি লস্ট 100% লস্ট, এই যে লস্ট লেখাটা আছে এবং এখানে আছে 12 প্রো ম্যাক্স, হ্যাঁ এই এটাতে আমরা মূলত সাবমিট করব। এবং এখানে প্রাইসটা দেওয়া আছে, এই প্রাইস আরও কমে যেতে পারে এবং আরও বেড়ে যেতে পারে, হ্যাঁ তবে দিনে দিনে প্রাইস অনেক সময় কমছে অনেক সময় বাড়ছে, ডলারের রেটের উপরেও অনেক সময় প্রাইসটা নির্ভর করে। তাছাড়া হচ্ছে আপনার যদি এখানে রিসেলার অ্যাকাউন্ট থাকে বা ডিস্ট্রিবিউটারের অ্যাকাউন্ট থাকে তাহলে আরও অনেক কমে কাজ করতে পারবেন। তো আমি এই প্রাইসটা দিয়েই আমি সাবমিট দিব, দিয়ে একটা ফোন আনলক করব আইফোন। সো আমি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে চাচ্ছে যে আইমি নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে যে ফোনটির আইমি নাম্বার দিব। তো আইমি নাম্বার দেওয়ার জন্য আমরা তার কম্পিউটারে ঢুকলাম অথবা আপনার কম্পিউটারে লাগাবেন এবং থ্রি ইউ টুলটি ওপেন করবেন। ওপেন করলে এখানে সব কিছু দেখাবে, এই যে মডেল দেখাচ্ছে এবং এটার এই যে আইমি নাম্বার সিরিয়াল নাম্বার দেখাচ্ছে। আমরা আইমি নাম্বারের উপরে ক্লিক করব, ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আমরা সাবমিট করে দিব, এই যে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই যে অ্যাড কার্ডে ক্লিক করে দিব। অ্যাড কার্ডে ক্লিক করার পর এখানে চেক আউটে আমরা ক্লিক করব। এখানে যদি অ্যামাউন্ট বেশি থাকে তাহলে, এখানে যদি 2 থাকে তাহলে 1 করে আপডেটে ক্লিক করবেন, অন্য প্রোডাক্ট 1 করা থাকলে এখানে ক্লিক করে ক্যান্সেল করে দিবেন। তো তারপরে এই ফর্মটা আসবে, ফর্মটা আসলে আপনি যার ফোন তার নামে আপনি এটা ফিল আপ করতে পারেন অথবা আপনার নিজের নামেও করতে পারেন। তো এইগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো কোনো কিছুই না, এখানে ভুল হলেও কোনো প্রবলেম নেই। তবে চেষ্টা করবেন এখানে ফোন নাম্বারটা সঠিক দেওয়ার জন্য, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে বা কোনো কিছু ইমিডিয়েটলি লাগে সেক্ষেত্রে হয়তো ফোন দিতে পারে বা ইমেইল করতে পারে, এই জন্য এই দুইটা জিনিস ঠিক দিলে ভালো হয়। তো আমরা একটু নিচে নামবো, নামার পর আমরা এখান থেকে টাকাটা কিভাবে পেমেন্ট করতে চাই, যদি বাংলাদেশ থেকে হয় তাহলে বিডিতে ক্লিক করলে বাংলাদেশের পেমেন্ট অপশন আসবে, আর যদি আপনি দেশের বাহির থেকে হয়ে থাকেন তাহলে ইউএসডিতে ক্লিক করলে এখানে এখানে আপনার দেশের বাহির থেকে পেমেন্ট করার অপশনগুলো চলে আসবে। তো যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিওটা করছি, আশা করি বাঙালিরাই ইয়াটা করবে। সেক্ষেত্রে আপনি মার্চেন্টে দিতে চাইলে এখানে ক্লিক করে আপনি মার্চেন্ট অ্যাকাউন্টে দিতে পারবেন, আর ম্যানুয়ালি দিলে আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি, আমি বিকাশে দিব টাকাটা, আর যদি আপনি চান নগদ রকেট এগুলোতে দিতে পারবেন, আবার বাইন্যান্সেও দিতে পারবেন। তো আমি এখানে টাকাটা পাঠিয়ে দিয়েছি, এইটা আপনার দিতে হবে হচ্ছে এই যে এই অ্যামাউন্টটা, এখানে যা দেখাবে তা না, এখানে আবার যদি যেহেতু বিকাশে দেওয়া হচ্ছে এই জন্য এক্সট্রা একটা চার্জ এখানে যুক্ত হয়েছে। সো আপনাকে এই চার্জটা এখানে ধরে দিতে হবে, এই যে এই অ্যামাউন্টটা আপনাকে পাঠাতে হবে। তো আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে উঠাবেন, তো আমি নাম্বারটা যে নাম্বার থেকে বিকাশ করা হয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এবং এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারে একটা মেসেজ গিয়েছে, এই মেসেজটা
আপনি যদি দেখেন ওখানে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। যদি এই সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনি এখানে একদম উপরে যে হেল্পলাইন নাম্বারগুলো আছে দুইটা, এই নাম্বারে যে কোনো নাম্বারে ফোন দিয়ে আপনি বলবেন যে আমি এই নাম্বার থেকে এত টাকা পাঠিয়েছি আমার এই কাজের জন্য, আমাকে ট্রানজ্যাকশন আইডিটা বলুন। তখন যদি পাঠিয়ে থাকে তখন ট্রানজ্যাকশন আইডিটা সাপোর্ট টিম আপনাকে বলে দিবে। তো বলে দিলে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন অথবা মেসেজ করে দিবে, দিলে আপনি এখানে বসিয়ে দিবেন। অথবা আপনি যদি এই পুরো প্রক্রিয়াটুকুই যদি কোনোটাই না বুঝেন তাহলে উপরের যে নাম্বারগুলো দেখালাম বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল দিয়ে যোগাযোগ করলে আপনাকে সম্পূর্ণ কাজটুকুই টিম ভিউয়ার, আলট্রা ভিউয়ার অথবা এনিডেক্সের মাধ্যমে কাজটুকু করে দিবে। তো আমরা এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে একটা টিক দিয়ে দিব এবং প্লেস অর্ডারে ক্লিক করে দিব। তো এই অর্ডারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই অর্ডারটি কনফার্ম হয়ে গিয়েছে, রিসিভ হয়েছে। এখন অর্ডারটি কি অবস্থায় আছে এটা বোঝার জন্য আমাদের যেই কাজটি করতে হবে, এই যে ব্যালেন্সের উপরে অথবা আপনার নাম থাকবে এখানে, কোনো একটা কারণে এখানে নামটা আসছে না বাট আপনার এখানে নাম দেখাবে, আর যদি না দেখায় তাহলে এই ব্যালেন্সের উপরে একটা ক্লিক করবেন। এই টাকার উপরে ক্লিক করলে আপনার এখানে একটা ড্যাশবোর্ড আসবে, এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি অর্ডারসে ক্লিক করবেন, করলে আপনার অর্ডারটি কোন অবস্থায় আছে সেটি কিন্তু এখানে দেখাবে। তো এই মুহূর্তে আমরা যে অর্ডারটি করেছি, এই যে এই অর্ডারটি, হ্যাঁ সেটা, এই যে এই টাকার ফিগার এটা, এবং এটার স্ট্যাটাসটা আছে অন হোল্ড। যখন এটা এরকম কমপ্লিট হয়ে যাবে তখন মোবাইলটি ওকে হয়ে যাবে। তো আমরা এখন যেই কাজটি করব, যেই পিসিতে মোবাইলটি লাগানো আছে সেই পিসিতে একটা টুল ওপেন করব, আইসি পিলিস টুল, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এই টুলটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিব অথবা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এই এই যে আইসি পিলিস টুল ভার্সন 2.0, এটা বর্তমান ভার্সন। তো যাই হোক, এই হচ্ছে, এটা আপনারা জাস্ট ওপেন করবেন। ওপেন করে এই মুহূর্তে আমরা একটু দেখব যে এটা প্রসেসিংয়ে যায় কিনা এবং আমাদের অর্ডারটা কমপ্লিট হয় কিনা। কমপ্লিট হওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করে দিব, আমাদের মোবাইলটা ওকে হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমি এই মুহূর্তে কল দিচ্ছি, আমি নাম্বারটা দেখাই। এই যে ওনার নাম্বার দেশের বাহিরের, তো ওনার ফোনটা কি সমস্যা সেটা আমরা আগে একটু দেখি। তো আমরা মূলত এই যে এখানে ক্লায়েন্টের সাথে কথা বলেছি, দেখুন এই মোবাইলটির বিষয়ে। এই যে উনি দেখছে যে আইফোন 12 Pro Max লস মোড, ফোনটা লস মোডে আছে, প্রাইস কত পড়বে। তো আমি তাকে বলেছিলাম এই যে 36,000 টাকা। তারপরে হচ্ছে তিনি, তারপর উনি কম হবে কিনা বলছিল, আমি বলছিলাম যে না। তো আমরা এখানে, তিনি আমাকে এই যে টাকাটা ডিপোজিট করছে এখানে, তার অ্যাকাউন্টে 50,000 টাকা ডিপোজিট করেছে। আমি পিনগুলি হাইড করে দিলাম সিকিউরিটির সাথে। তো এখানে আমি তাকে কথা বলেছি। তো যাই হোক, এই কথোপকথনের সেটুকু আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা ফোনটি করব। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার ওই ফোনটা হচ্ছে 12 Pro Max তাই না? ওইটা হ্যালো মোডে আছে নাকি? হ্যালো মোডে আছে। ওটা কি ক্লিন নাকি লস মোডে আছে? ওকে, তাহলে একটু ওয়েট করেন, একটু লাইনে থাকেন এবং ওনাকে একটু, যার হাতে ফোন আছে তাকে একটু কল দিবেন, আমি একটু একটা তথ্যের জন্য, একটু ওয়েট করেন, একটু লাইনে থাকেন। তো আমরা এখন সিরিয়ালটা যে সাবমিট দিছি এটার কী অবস্থা সেটা দেখার জন্য আমরা এখানে রিলোডে ক্লিক করব। 2-4-5 মিনিট হয়ে গেছে। তো এখন দেখেন এখানে কমপ্লিট চলে আসছে। তো কমপ্লিট চলে আসার পরে আমরা এই যে এই টুলটি ওপেন করেছি, এখানে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করে একটু অপেক্ষা করব।
এই যে সাবমিটেড এখানে লেখা আসছে সাবমিটেড, তার মানে হচ্ছে অলরেডি ফোনটি আশা করি ওকে হয়ে গিয়েছে। তো আমরা এটা দেখার জন্য এখানে ওকে দিলাম। তো দেখার জন্য আমরা একটু একটা সাইটে আমরা চেক দিব, ফ্রি আইফোন চেক লিখে সার্চ করার পর আমরা এখানে এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকব। ঢোকার পরে এটা হয়েছে কি না সেটা দেখার জন্য আমরা এই যে এখানে আইমিটা দিয়ে সার্চ করব। এখানে আইমিটা কপি করলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিলাম এবং সার্চে ক্লিক করব। এই মুহূর্তে আমরা ফাইন্ড মাই ডিভাইস কিন্তু আমরা অন দেখতেছি। হ্যাঁ, তো আমরা আরও কিছু সময় অপেক্ষা করব, করার পর আবার সার্চ দিব, সার্চ দিয়ে দেখব যে ফাইন্ড মাই ডিভাইস অন নাকি অফ। তো মোটামুটি কিছু সময় হয়ে গেল, আপনারা দেখবেন সে একই আইমি আমি দিয়ে সার্চ করবো। আমি একটু ব্যাকে যাই অথবা এখানে ক্লিক করলেও হবে। তো আপনারা দেখেছিলেন যে ফাইন্ড মাই ডিভাইসটা অন ছিল। তো আমরা এখন এখানে আবার সেই একই আইমিটা দেখেন পেস্ট করেছি এবং সার্চে ক্লিক করলাম। করার পরে এখন দেখেন ফাইন্ড মাই ডিভাইস এই যে অফ, এখন কিন্তু অফ হয়ে গিয়েছে। হ্যাঁ, সো মোবাইলটি ওকে হয়ে গিয়েছে। তো আমরা এই মুহূর্তে ক্লায়েন্টকে ফোন করব। এখন ওই ফোনটা দেখেন ওকে হয়েছে নেট কানেকশন দিয়ে। এবার সেট আপ দিতে বলেন, ফোনটা চেক দেন দিয়ে এখনই আমাকে জানান। তো আমরা এই যে দেখতে পাচ্ছি আলটাজ ওকে হয়েছে, তো সে আমাদের স্ক্রিনশট পাঠাইছে।